আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজ আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ফল। ফল মানুষের দেহকে সুস্থ ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলের মধ্যে থাকা প্রাকৃতিক শর্করা রক্তে মিশ্রিত হওয়ার পর শরীরের প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা বেড়ে যায়, একই সাথে মস্তিষ্ক ও সজাগ হয়ে ওঠে। এর কারণে সার্বিকভাবে শরীরের সচলতা বৃদ্ধি পায়। বেশিরভাগ ফলে উপস্থিত ভিটামিন সি, এ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপকারী উপাদান দেহের ভেতরের রোগ প্রতিরোধক শক্তি বাড়িয়ে দেয়। ফল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রতিটি মানুষের প্রতিদিন খাদ্য তালিকায় যে কোনো ধরনের একটি ফল অবশ্যই রাখা উচিত নিজের সুস্বাস্থ্যের জন্য। ফলে থাকা প্রচুর পরিমাণ ফাইবার বা আঁশ যা শরীরে মেদ জমাতে বাধা দেয়, যার কারণে আপনি সহজে মোটা হবেন না। এর সাথে ফাইবার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। ফল আমাদের শরীরে বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ করতে সাহায্য করে থাকে। এছাড়াও ফল ব্রেইনের কার্যকারিতা বৃদ্ধিতেও কাজ করে থাকে। ফল সম্পূর্ণ একটি প্রাকৃতিক উপাদান, তাই ফল খাওয়ার ফলে আপনি অনেক বেশি এনার্জি পাবেন এবং সুস্থ অনুভব করবেন। ফল আপনার হজম শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে থাকে। এমনকি ঘুম থেকে ওঠার পর ব্লাড সেল এবং ব্রেন সেলকে পুনরায় অ্যাক্টিভ করতে শরীরে প্রচুর পরিমাণ প্রাকৃতিক চিনি বা শর্করার প্রয়োজন হয়ে পড়ে। এ কারণে খালি পেটে ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আসলে এমনটা করলে একদিকে যেমন শরীরের চিনির চাহিদা পূরণ হয়, তেমনি প্রাকৃতিক সুগার লো গ্লাইকেমিক হওয়ার কারণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও কমে, ফলে ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। তাই দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে চাইলে খাবারের পাশাপাশি প্রতিদিন একটু করে হলেও আমাদের ফল খাওয়া উচিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি এপিসোডে।